আজকের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, কেননা আজ আমি আপনাদেরকে এমন একটি বশীকরণের বিদ্যা শিখিয়ে দেবো যেই বশীকরণটি আপনি করতে পারবেন এমন একটি গাছের পাতা দিয়ে। সেই গাছের পাতা দিয়ে আপনি করতে পারবেন বশীকরণটি এবং মারাত্মক শক্তিশালী একটি তীব্র বশীকরণের ক্রিয়া করতে পারবেন। তো সেই গাছটি কি এবং কিভাবে এই বশীকরণটি করবেন, সম্পূর্ণ প্রয়োগ পদ্ধতি বিধিবিধান সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, তবেই কিন্তু আপনি এই বশীকরণের বিদ্যাটি শিখতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, কাজ হবেই হবেই হবেই। এই বশীকরণের বিদ্যাটি যদি আপনি শিখে নিয়ে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি আপনার ভালোবাসার মানুষ, আপনার মনের মানুষকে তীব্র থেকে তীব্র শক্তিশালী বশীকরণ করে নিতে পারবেন এবং সে দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন আপনার কাছেই ছুটে আসতে বাধ্য থাকবে। কেননা এটি দূর থেকে নাম দিয়ে বশীকরণ, অর্থাৎ তার নামটি ব্যবহার করেই আপনি এই গাছের পাতাকে কাজে লাগিয়ে বশীকরণটি করতে পারবেন। সে যদি আপনাকে ধোঁকা দিয়ে কাঁদিয়ে ঠকিয়ে চলে গিয়েছে, আপনার সঙ্গে ব্রেকআপ করে দিয়ে চলে গিয়েছে, সম্পর্ক ভেঙে দিয়ে চলে গিয়েছে, তাকে ফেরত পাওয়ার জন্য এই বশীকরণটি আপনি এক্ষুনি প্রয়োগ করুন। এছাড়াও যদি আপনি কোনো পুরুষ বা কোনো মহিলাকে ভালোবেসে ফেলেছেন, সে বিবাহিত হোক কি অবিবাহিত হোক বা তার বয়স যাই হোক না কেন, কোনো ছেলে বা কোনো মেয়েকে যদি আপনি ভালোবেসে ফেলেছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না বা আপনি তার সঙ্গে সম্পর্ক করার জন্য প্রস্তুত হতে পারছেন না, অর্থাৎ সে আপনাকে পাত্তা দিচ্ছে না, তো আপনি তার সঙ্গে সম্পর্ক করবেন কিভাবে? তো এই বশীকরণটি করুন। এই বশীকরণ করলে দেখবেন সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে, তার মন মস্তিষ্ক পুরোপুরি আপনার দিকে ঘুরে যাবে এবং সে আপনার সঙ্গে নিজের থেকেই কথা বলতে আসবে, আপনার ফোন নাম্বার চাইবে, আপনার সঙ্গে প্রেম সম্পর্কে সে নিজেই আবদ্ধ হতে চাইবে। এই বশীকরণটি আপনি আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, আপনার স্বামী বা আপনার স্ত্রী, এছাড়াও কোনো ছেলে বা কোনো মেয়ে, সে বিবাহিত হোক কি অবিবাহিত হোক, তার বয়স যাই হোক না কেন, অথবা সে পরিচিত হোক কি অপরিচিত হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, সেই মানুষটিকে আপনি বশীকরণ করে নিতে পারবেন। দূরে থাকলেও করতে পারবেন, কাছে থাকলেও করতে পারবেন, ভালোবাসার উদ্দেশ্যে করুন এই বশীকরণটি। 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, এই বশীকরণ যদি আপনি সঠিকভাবে করতে পারেন মনে বিশ্বাস সহকারে এবং এই বশীকরণটি খুবই সহজ সরল পদ্ধতিতেই আপনি করতে পারছেন, 100% ফলাফল আপনি পেয়ে যাবেন। এই বশীকরণের প্রয়োগটি আপনি যে কোনো ধর্মের মানুষ হলেই করতে পারবেন, ছেলে হলেও পারবেন, মেয়ে হলেও পারবেন, বিবাহিত হন কি অবিবাহিত হন, আপনার বয়স যাই হোক না কেন, আপনি যে কোনো ধর্মের মানুষ হলেই করতে পারবেন এই কাজটি। তবে আপনাকে মনে ভক্তি বিশ্বাস ধৈর্য সহকারেই করতে হবে। কি করতে হবে মন দিয়ে শুনুন। বশীকরণটি কবে করতে হবে প্রথমে জেনে নিন। এই বশীকরণটির জন্য যেই গাছের পাতাটি আপনাকে জোগাড় করতে হবে, সেই গাছের পাতাটি কবে জোগাড় করতে হবে? যেদিন পূর্ণিমা হচ্ছে, যেদিন পূর্ণিমা হচ্ছে সেই পূর্ণিমার দিনকে আপনাকে জোগাড় করতে হবে, অথবা অশ্বিনী নক্ষত্র, যেদিন অশ্বিনী নক্ষত্র হচ্ছে সেই দিনকেও আপনি জোগাড় করতে পারেন। তো যে কোনো একটা দিন, হয় পূর্ণিমা নাহলে অশ্বিনী নক্ষত্র। এইবার এই দিনে আপনাকে জোগাড় করতে হবে সেই গাছের পাতাটি। এবারে কোন গাছের পাতা ভালো করে শুনুন। গাছটির নাম হচ্ছে অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছ আপনারা প্রত্যেকে জানেন এবং সব জায়গাতে পাওয়া যায়, গ্রামে গঞ্জেও পাবেন, শহরেও পাবেন। অশ্বত্থ গাছ আপনারা প্রত্যেকে জানেন এবং চেনেন, সেই অশ্বত্থ গাছের পাতা। এবারে কীরকম পাতা আপনাকে নিতে হবে? পাতাটি নিতে হবে হলুদ রঙের পাকা পাতা, অর্থাৎ সবুজ রঙের পাতা হলে হবে না। গাছে দেখবেন কিছু পাতা বা অনেকগুলি পাতা হলুদ রঙের থাকে, তো সেরকম হলুদ রঙের পাতা আপনাকে টাটকা গাছ থেকে পাড়তে হবে। মাটিতে পড়ে থাকা পাতা নিয়ে কাজ হবে না, আমি বারবার বলে দিচ্ছি, মাটিতে পড়ে থাকা পাতা নিয়ে কাজ হবে না, টাটকা আপনাকে গাছ থেকেই তুলতে হবে হলুদ রঙের পাকা পাতা, ঠিক আছে? অশ্বত্থ পাতা হলুদ রঙের হতে হবে এবং নিখুঁত হতে হবে, কোনো রকম ফাটা ফুটো কালো দাগ এরকম যেমন না থাকে, একটু বড় দেখে পাতাটি নেবেন।
এইবার এই পাতাটি নিয়ে আপনাকে বাড়ি চলে আসতে হবে। এবার বাড়িতে এসে আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটি পবিত্র জায়গাতে বসবেন, শান্ত মনে বসবেন। কেউ যেমন না আপনাকে বিরক্ত করে দেয় এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে, অর্থাৎ কাজ করার সময় পেছন থেকে কেউ যেমন না আপনাকে ডেকে দেয়, ঠিক আছে? এই সমস্ত নিয়মগুলো তন্ত্রক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই মাথায় যেন থাকে যে শান্ত মনে করবেন, কেউ পেছন থেকে যেমন না ডেকে দেয়। একলা করবার চেষ্টা করবেন, পবিত্র শুদ্ধাচারে বসে করবেন। কাজ করার সময় কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, একদম শুদ্ধাচারে করতে হবে। আপনার মন্দির মসজিদ ঈশ্বরের জায়গা পবিত্র জায়গাতে বসে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে আপনাকে আরেকটি জিনিস সংগ্রহ করে রাখতে হবে, সেটা হচ্ছে কালো কালির একটি মার্কার কলম অথবা স্কেচ পেন, ঠিক আছে? কালো কালির মার্কার কলম অথবা স্কেচ পেন আপনাকে কিনে রাখতে হবে। যদি বাড়িতে থাকে তাহলে খুবই ভালো, আর নাহলে কিনে নিতে হবে। নর্মাল পেন বা নর্মাল বল পয়েন্ট পেন দিয়ে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? হয় স্কেচ পেন নাহলে মার্কার কলম, কালিটা হতে হবে কালো। এইবার আপনাকে কি করতে হবে, আপনি আসনেতে বসে পড়েছেন কাজটি করার জন্য, অশ্বত্থ পাতার যে দিকটা সমতল দিক, অর্থাৎ উল্টো দিকটাই তো শিরার দিক, শিরার দিকে কাজ করবেন না, যে দিকটা সমতল দিক সেই দিকটাতে কাজ করতে হবে। তো পাতাটির মাঝখান দিয়ে দেখবেন শিরা চলে গিয়েছে, তো শিরার একদিকে কালো কালির মার্কার কলম দিয়ে আপনাকে লিখতে হবে নিজের পুরোনাম পদবী, এবং শিরার আরেকটি দিকে যাকে বসীকরণ করবেন তার পুরোনাম পদবীটি লিখতে হবে, এবং মাঝখানে প্লাস চিহ্ন আপনাকে অবশ্যই দিতে হবে। ছবিতে যেরকম দেখানো হচ্ছে দেখে নিন, পাতার এক সাইডে নিজের নাম পদবীটা লিখতে হবে, মাঝখানে প্লাস চিহ্ন দেবেন, আর তার পাশে যাকে বসীকরণ করবেন তার পুরোনাম পদবী, এভাবে পাতাটাই লিখে নিতে হবে। এভাবে পাতাটি লেখা হয়ে গেলে এবারে ওই পাতাটি নিয়ে আপনি কি করবেন মন দিয়ে শুনুন। তবে তার আগে একটি অনুরোধ করব, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন করে দেবেন, কেননা এই ধরনের তন্ত্রমন্ত্র টোটকার ভিডিও আপনি শুধুমাত্র এই চ্যানেলেতেই পেয়ে যাবেন। আর বাড়িতে বসে বিনামূল্যে শিখুন, এই সুযোগ হাতছাড়া করবেন না। কোনো জ্যোতিষী, তান্ত্রিক, অ্যাস্ট্রোলজার, কবিরাজের কাছে তো যেতে হচ্ছে না, আর কোনো টাকা পয়সাও আপনাকে খরচ করতে হচ্ছে না। তো এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে অল নোটিফিকেশন করে দিন। দেখবেন প্রতিদিন ভিডিও আমি দিচ্ছি এই চ্যানেলে, আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে, এবং আপনি দেখে বাড়িতে বসেই শিখে নিজের হাতে নিজের সমস্যা নিজেই সমাধান করে নিতে পারবেন। তাই সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখুন এক্ষুনি। এইবার আপনাকে কি করতে হচ্ছে, ওই অশ্বত্থ পাতাটি আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, অর্থাৎ শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গর ওপরেতে আপনি রাখবেন, ঠিক আছে? আর যদি না থাকে, আপনার আশেপাশের দিকতা শিব মন্দির থাকে, তাহলে সেই শিব মন্দিরের কাছে গিয়ে আপনি সেই শিবলিঙ্গেতে অর্পণ করবেন, ঠিক আছে? আর যদি সেটাও না পারেন, আপনি আপনার ঠাকুর যেটা রয়েছে, আপনার যে ঈশ্বর, আপনি যে কোনো ধর্মের মানুষ হতে পারেন, আপনার যে ঈশ্বর, ঠিক আছে, মুসলিমদের মাজার হতে পারে, বা আপনি হিন্দু হলে মন্দির হতে পারে, বা আপনার বাড়িতেই যদি ঠাকুর থাকে সেই ঠাকুরের কাছে অর্পণ করতে হবে। যদি ভালো হয়, আমি বলছি শিবলিঙ্গ হলে খুবই ভালো হয়। এভাবে আপনি ভগবানকে ওই পাতাটি দেবেন, অর্থাৎ অর্পণ করবেন, দিয়ে চোখ বন্ধ করে জোড়হাত করে প্রার্থনা জানাবেন আপনার ঈশ্বরের উদ্দেশ্যে, যে আপনি যাকে বসীকরণ করতে চাইছেন তার নাম ধরে আপনি প্রার্থনা করবেন, যে তাকে আপনি নিজের কাছে পেতে চাইছেন, বা আপনার মনের উদ্দেশ্য, আপনার কামনা বাসনা সেটা আপনি জানাবেন, যে এই বসীকরণটি আপনি কেন করছেন, কার উদ্দেশ্যে করছেন, কি পেতে চাইছেন সেটা আপনি ঈশ্বরের কাছে জানাবেন। জানিয়েই আপনি ওই পাতাটি আবার নিয়ে নেবেন, নিয়ে ওই পাতাটি নিয়ে চলে যাবেন আপনার বাড়ির আশেপাশে যেখানে প্রবাহিত জল আছে, অর্থাৎ সেটা নদী হতে পারে, সমুদ্র হতে পারে, এমন কোনো খাল যেই খালের জল বয়ে চলেছে। স্টক জল হলে কিন্তু হবে না, প্রবাহিত জল হতে হবে, যেই জলটা কন্টিনিউ বয়ে চলেছে, ফ্লোয়িং ওয়াটার। সেই জলের কাছে গিয়ে সেই পাতাটিকে আস্তে করে সেই প্রবাহিত জলের স্রোতেতে রেখে দেবেন, তাহলেই দেখবেন পাতাটি ভেসে ভেসে চলে যাবে। এই কাজটি একটু কষ্ট করে নিন, খুবই সহজ পদ্ধতিতে মন্ত্র ছাড়াই আপনি করতে পারছেন। এই কাজ করার 24 ঘন্টার মধ্যেই আপনি ফলাফল পেয়ে যাবেন, কেননা আমার অনেক ভক্তবৃন্দদের আমি এই
টোটকাটি দিয়েছি বা বলে দিয়েছি তারা করেছে এবং করে আমাকে জানিয়েছে যে গুরুজি হ্যাঁ বসিগণটি আমি করতে পেরেছি, আমি সফলতা পেয়েছি। তো আপনিও করুন 24 ঘন্টার মধ্যে, আপনি যার উদ্দেশ্যে এই বসিগণটি প্রয়োগ করলেন সে আপনার বশীভূত হয়ে যাবে এবং আপনার সঙ্গে সে যোগাযোগ নিজেই করবে, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি। করে দেখুন, তবে এই কাজ অবশ্যই গুরু অনুমতি নিয়ে করতে হবে। গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিঙ্ক গুনে গুনে 50 জনকে শেয়ার করে দেবেন, অনলি 50। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন গ্রুপে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদেরকে শেয়ার করে দিয়ে কাজ করবেন। আর একটি লাইক প্রত্যেকে দেবেন মাকালির নামে। আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখতে থাকুন, অনেক ভিডিও দেওয়া আছে দেখে নিন এবং আরও আসবে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।